আজ বলবো জাতীয় কবি কাজী নজরুলের জীবনে প্রেম ও তার প্রেমিকাদের সম্পর্কে। তার জীবনে প্রেম এসেছে বারবার এবং স্বতঃস্ফূর্তভাবে। নারীর প্রেম তার কাব্যে ফেলেছে প্রভাব, হয়ে উঠেছেন একাধারে দ্রোহ ও প্রেমের কবি। তার জীবনে এসব প্রেমের ছোঁয়া বাংলা সাহিত্যকে দিয়েছে অনন্য মাত্রা। কবি তার জীবনে আসা প্রেমিকাদের নিয়ে লিখেছেন অজস্র গান কবিতা। তার জীবনে নানা ঘটনার জন্ম হয়েছে তার প্রেমিকাদের ঘিরে। এসব প্রেমে ছিল মোহমুগ্ধতার অনবদ্য সৌন্দর্য, বিরহ যাতনা। কবি নজরুলের দুঃখ দারিদ্র তার নিত্যসঙ্গী হলেও তার হৃদয়ে বারবার প্রেম এসেছে। দুটোই জীবনকে দিয়েছে যন্ত্রণা। নজরুল প্রথম মন দেয়া নেয়ার খেলা শুরু করেছিলেন তারই গ্রামের এক ধনীর দুলালির সঙ্গে। সেটি ঘটেছিল তার কিশোর বয়সে। এ মেয়েটি ছিল প্রকৃতপক্ষে নজরুলের প্রথম প্রেমিকা। তার বাড়ি ছিল খোট্টাডিহির কাছে নিমসা গ্রামে। মেয়েটি সত্যিই দেখতে শুনতে অত্যন্ত সুন্দরী ছিল। বাল্যকাল থেকেই এই কিশোরীর সঙ্গে নজরুলের মন দেয়া নেয়া শুরু হয়। নজরুলের এই প্রথম প্রেমিকার নাম সফুরা খাতুন। তাদের এই প্রেম শেষমেশ পূর্ণতা পায়নি। রানীগঞ্জ মহকুমা তথা রানীগঞ্জ থানার খোট্টাডিহির সন্নিকটস্থ নিমসা গ্রামেই তার বিয়ে হয়। অবশ্য বিয়ের পর তার নামকরণ হয় সফুরা বিবি। নজরুলের ব্যথার দান উৎসর্গ করেছিলেন তার কৈশোরের সেই মানস প্রিয়ার উদ্দেশ্যে। এই বলে, মানসী আমার মাথার কাটা দিয়েছিলুম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। কবি তার মানসীর মাথার কাটা বুকে করে রেখেছিলেন তার গোটা সৈনিক জীবন। কাটাটি তিনি হারিয়ে ফেলেন সৈনিক জীবনের শেষে কলকাতায় এসে। কবি সে কাটাটি দেখিয়েছিলেন তার বন্ধু মুজাফফর আহমেদকে। প্রিয়ার একটি মাত্র কাটাকে সম্বল করে বুক ভরা বেদনা নিয়ে কতকটা অভিমান বশেই তিনি বাঙালি পল্টনে নাম লিখিয়ে যুদ্ধে চলে যান। তথ্যসূত্র নজরুলের জীবনের অশ্রুত কাহিনী। নজরুলের জীবনে প্রেম এসেছিল বারবার, তাই নজরুলের পরবর্তী জীবনের অনেকগুলো প্রেম কাহিনী আছে। এগুলো শুনতে সঙ্গেই থাকুন, চলমান থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।